साजेशन 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 आई डोंट लाइक इट आई अवॉइड बट स्टूडेंट्स लाइक साजेशन आई कांट अवॉइड। आज के डेफिनाइट इंटीग्रल नहीं आसि। डेफिनाइट इंटीग्रल के छटा अंक हमें बोलो और से ही छटा अंक क्योंकि आगुन लागिए देव और बोलो छटा अंकर मत थे शीर्षट एक अंक क्योंकि तुम्हारे 2022 आसे। सूतरा देखते थको वीडियो आज के चले डेफिनाइट इंटीग्रल सजेशन नहीं। डेफिनाइट इंटीग्रल के छटी अंक बोलो और छटी अंक क्योंकि शियर शॉट एखान डेफिनाइट इंटीग्रल के जो अंक आज है तर मध्य 2022 सब चे इम्पर्टेंट छटी अंक नहीं आज के रखी। शुधुमात्र कोश्चन बोलना कोश्चन साथे साथ अन्सारगलो कर दीची जाते तुम्हारे सुविधा है। सूतरा आगुन क्लस और ये क्लसटा तुम्हारे 10 दिन लड़ाई क्योंकि अत्यंत गुरुत्वपूर्ण होते चले साथे थको। चलो समय नहीं आर तबु एक बार झालिए नेवार पाला सुलग्ना अर्पण अन्वेषणा आगुन एबार जाला। चलो आमरा एबार शुरू कर दिच्छी आज के सजेशनेर क्लास। डेफिनेट इंटीग्रल थेके निर्दिष्ट समाकल थेके जो अंकगुलो आसते पारे बेसिकाली निर्दिष्ट समाकल थेके एक 4 नम्बर अथवा 5 नम्बर कोश्चन थाकबे। शर्ट कोश्चन थाकार सम्भावना खूब कम। आमी 4 नम्बर अथवा 5 नम्बर कोश्चन निये आज के आलोचना रखी। बेसिकाली आमादेर डेफिनेट इंटीग्रल थेके 3टे टाइप हय तोमरा जानो। प्रथम टाइप टाइप नम्बर 1 संज्ञार साहाज्ये डेफिनेट इंटीग्रल अर्थात संज्ञार साहाज्ये तोमार इंटीग्रेशन करा সেটা হচ্ছে প্রথম টাইপ। দ্বিতীয় টাইপ যে আমরা ইনডেফিনিট ইন্টিগ্রালে জাস্ট ইন্টিগ্রেশন নরমাল ইন্টিগ্রেশন যেমন করেছিলাম ইন্টিগ্রেশন অফ cos x dx যদি এখানে শুধু 0 থেকে পাই বাই 2 জুড়ে দিই অর্থাৎ একটা লোয়ার লিমিট একটা আপার লিমিট জুড়ে দিই দিস ইজ কলড ডেফিনিট ইন্টিগ্রাল। অর্থাৎ ইনডেফিনিট থেকে কোথায় চলে গেল ডেফিনিটে চলে গেল। এবং এই টাইপটা অর্থাৎ ইন জেনারেল টাইপ আমি প্রথম টাইপটাকে বাই ডেফিনিশন সেকেন্ড টাইপটাকে বলতে পারি টাইপ 2 জেনারেল টাইপ। অর্থাৎ এই টাইপের একটা অঙ্ক তোমাদের থাকতে পারে। এবং একদম সবচেয়ে শেষ অর্থাৎ থার্ড টাইপ যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই বছরের জন্য সেটা হচ্ছে লিমিট দিয়ে অঙ্ক থাকতে পারে। লিমিট লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি বলে অঙ্কগুলো থাকতে পারে। তাহলে আজকে আমরা বেসিক্যালি এই সমস্ত এই 3টে টাইপের মধ্য থেকে যে অঙ্কগুলো আসতে পারে বা যে অঙ্কগুলো 2022 এর সম্ভাবনা প্রবল সেগুলাই শুধুমাত্র করাবো। প্রথম অঙ্ক ফার্স্ট ম্যাথ ই লিমিটেড ম্যাথ এই 3 নম্বর টাইপটা আমাদের এই বছরের জন্য সম্ভাবনা প্রবল। 3 নম্বর টাইপটা থেকে কিন্তু আমাদের এই বছর বেশি প্রশ্ন আসতে পারে। চলো লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি 1² / n³ + 1³ + 2² / n³ + 2³ + 3² / n³ + 3³ + ডট 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 + 1/12। চলে এসো এই অঙ্কটা কেন আসতে পারে তার বলছি, তার কারণ বলছি এবছর কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার থেকে বেশি রিপিটেড হচ্ছে। এবং এই অঙ্কটা প্রিভিয়াস ইয়ার 4টে প্রিভিয়াস ইয়ার এসে 18, 13, 1, 0 আর 2000 আর কি মানে 2018, 2013, 2001, 2000 সালে এসছে। এই অঙ্কটা প্রিভিয়াস ইয়ার থেকে যেহেতু আমাদের এবছর খুব ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ারের মধ্যেও 2017, 18, 19টা এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা দেখেছো বাংলা ইংলিশে বেশিরভাগ প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন এসছে। তাই আমি বলবো যে এই অঙ্কটা কিন্তু এবছরের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট হতে চলেছে। চলে এসো লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি আমি শুধু কোশ্চেন বলবো না, আমি বলেছিলাম সমাধানের সাথে সাথে বলবো কিভাবে ব্যাপারটা করছি। দেখো লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে লিমিটের অঙ্কের ক্ষেত্রে তোমাদের বেসিক্যালি বাইরে একটা 1/n আনতে হবে 1/n। তাহলে আমি বাইরে 1/n নিয়ে নিচ্ছি। তাহলে 1/n নিয়ে নিলে তুমি উপর নিচে n কিউব দিয়ে ভাগ করো। উপর নিচে কত দিয়ে ভাগ করো n কিউব। তাহলে নিচে যেটা আছে অর্থাৎ n কিউব প্লাস 1 কিউব বাই কত দিয়ে ভাগ করবে n কিউব। তাহলে উপরে অ্যাকচুয়ালি 1² / n³ দিয়ে ভাগ করার কথা ছিল কিন্তু এই যে n টা বাইরে কমন নিয়ে নিয়েছি তাহলে n² দেখো n আর n² কত হয়ে যাচ্ছে n³। অ্যাকচুয়ালি আমি n³ দিয়ে ভাগ করছি কিন্তু যেহেতু 1/n টা বাইরে নিয়ে নিয়েছি তাই আমি এখানে দেখাচ্ছি 1/n². ক্লিয়ার আইডিয়া? চলো তাহলে এখানে কি হয়ে যাবে 2² / n² একটা স্টেপ জাস্ট গ্যাপ মানলাম n³ + 2³ / n³। তুমি এখানে n³ দিয়ে ভাগ করো n কমন নিয়ে বাইরে পরের লাইনে এটা লিখতে পারতে। আমি একবারে করলাম, আশা করি অসুবিধা হবে না। 3² / n² n³ + 3³ / n³ + ডট 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 + 1/2n। এই 1/2n কে তুমি কি লিখতে পারো বলো তো? 1/2n কে তুমি বেসিক্যালি লিখতে পারো n² / n³ + n³। কেন লিখতে পারো? দেখো n² / n³ + n³ মানে কত? 2n³। তাহলে n² আর n³ কাটলে একটা n, তাহলে 1/2n। দেখো 1/2n হচ্ছে না, তাহলে 1/2n এর জায়গায় তুমি এইটা লিখতে পারো অর্থাৎ n² / n³ + n³। কিন্তু তোমার উপর নিচে যেহেতু উপরে n² দিয়ে নিচে n³ দিয়ে আমি ভাগ করছি তাহলে এটা কি হয়ে যাবে? n² / n² /
एन क्यूब प्लस एन क्यूब बाय एन क्यूब चले ओके नेक्स्ट पर लाइन की हो जाए देखो लिमिट अफ एन टेंस टू इनफिनिटी वन बाय एन ऊपर वन बाय एन तार होल स्क्वायर प्लस नीचे एन क्यूब बाय एन क्यूब माने वन प्लस वन बाय एन तार होल क्यूब प्लस एखाने कत हो जाए टू बाय एन तार होल स्क्वायर बाय वन प्लस टू बाय एन तार होल क्यूब प्लस एखाने कत हो जाए थ्री बाय एन तार होल स्क्वायर बाय वन प्लस थ्री बाय एन तार होल क्यूब प्लस डट 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 प्लस एन बाय एन तार होल स्क्वायर बाय वन प्लस एन बाय एन तार होल क्यूब ओके क्लियर आइडिया चले एसो एइबार एइटाके आमरा कि लिखते पारी लिमिट अफ एन टेंस टू इनफिनिटी वन बाय एन समेशन अफ देखो एक थेके शुरू करे कोन पर्यन्त गेछे एन पर्यन्त ताहले समेशन माने जोग ताहले समेशन अफ आर इक्वल टू वन थेके एन आमी लिखते पारी आर बाय एन तार होल स्क्वायर बाय वन प्लस आर बाय एन तार होल क्यूब एबार वन बाय एन टाके एच धरे निले तुमी एटाके सरासरि लिखते पारो लिमिट अफ एच टेंस टू जिरो एच समेशन अफ आर इक्वल टू वन थेके एन आर एच तार होल स्क्वायर बाय वन प्लस आर एच तार होल क्यूब तुमी एखाने वन बाय एन टाके कि धरछो एच ताहले एन कोथाय जाच्छिलो इनफिनिटीते ताहले एन इनफिनिटी बसाले वन बाय इनफिनिटी माने एच कोथाय गेलो वन बाय इनफिनिटी माने एच गेलो जिरोते ताहले चले एसो एटाके तुमी कि लिखते पारो लिमिट अफ जिरो टू वन आर एच माने एक्स ताहले एक्स स्क्वायर बाय वन प्लस एक्स क्यूब एक्स स्क्वायर बाय वन प्लस एक्स क्यूब डिएक्स एबार बोलो একদম ওয়ান প্লাস এক্স কিউব কে তুমি জেড ধরে নাও তাহলে এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু তুমি পেয়ে যাবে জাস্ট বাকিটা একদম আগুন লাগিয়ে মানে জেনারেল ইন্টিগ্রেশন পদ্ধতিতে তুমি করে দিতে পারবে মানে ইন্টিগ্রেশনের যে জেনারেল ডেফিনাইট ইন্টিগ্রাল যেটা ছিল সেটা দিয়ে করে দিতে পারবে দেখো চলো বা ইনডেফিনাইটে করে নিয়ে তুমি শেষে জাস্ট জিরো ওয়ানটা যেভাবে ডেফিনাইটে পুট করে সেভাবে পারবে দেখো একদম ইজি অঙ্ক একদম আগুন লাগিয়ে দেওয়া অঙ্ক তাহলে এই অঙ্কটা একদম প্রথম দিলাম এবং এই অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাবো এরপরেরটা দু নম্বর কোশ্চেন আমরা টোটাল ছটা কোশ্চেন করব বলেছি আজকে এবং ছটা কোশ্চেনই কিন্তু আগুন কোশ্চেন এবং শুধুমাত্র আগুন কোশ্চেন নয় রকেট পদ্ধতিতে আগুন প্রশ্নগুলোকে সমাধান করা হবে চলো মান নির্ণয় করো একই অঙ্ক লিমিট অফ এন টেন্স টু ইনফিনিটি এন বাই এন স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস এন বাই এন স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস ডট 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 প্লাস ওয়ান বাই টু এন ১৯ সাল আমি বলেছি আঠেরো সতেরো আঠেরো উনিশ ইম্পর্টেন্ট এটা এসে উনিশ সাল আর পাঁচ সালে এটা এসে উনিশ সাল আর পাঁচ সালে একদম একই রকম অঙ্ক শুধু আগুন লাগাবে তুমি লিমিট অফ এন্ট্রেন্স টু ইনফিনিটি বাইরে তো তোমার একটা ওয়ান বাই এন নিতেই হচ্ছে তাহলে তুমি উপর নিচে অ্যাকচুয়ালি এন স্কোয়ার দিয়ে ভাগ করছিলে কিন্তু এই বাইরে ওয়ান বাই এন নিয়ে নেওয়ার ফলে উপরে হয়ে যাচ্ছে এন বাই এন এন স্কোয়ার দিয়ে ভাগ করলে এন স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার বাই এন স্কোয়ার একই পদ্ধতি এন বাই এন এন স্কোয়ার প্লাস টু স্কোয়ার বাই এন স্কোয়ার একদম সিমিলার ওয়েতে এখানে হবে এন বাই এন এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই এন স্কোয়ার একদম সিমিলার পদ্ধতিতে বাকিটা একদম বাকিটা ব্যক্তিগত নিজে থেকে সিমিলার পদ্ধতিতে একদম করে ফেলতে পারবে চলো তাহলে এটা উনিশ সাল এবং পাঁচ সালে এসছে এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ম্যাথ এবছরের জন্য নেক্সট এরপর আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ তিন নম্বর অঙ্কটাতে মান নির্ণয় করো একই লিমিটের অঙ্ক লিমিট থেকে আমি তিনটে অঙ্ক বলছি অ্যাকচুয়ালি এখানে লিমিট থেকে তেরোটা অঙ্ক তোমরা যদি পারো তাহলে লিমিট থেকে এই তেরোটা অঙ্কের সবগুলোই করো মানে তোমার দীর্ঘ উত্তরধর্মীতে একচল্লিশ থেকে পঞ্চাশ বোধ হয় আর এক্সাম্পলে তিন চারটে আছে এই অঙ্কগুলো সবগুলো করতে পারলে তো শিওরশট পাবেই কিন্তু আমি যে তিনটে বলছি এই তিনটে এবছরের জন্য প্রবল আসার সম্ভাবনা মানে নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 ডট 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 ইনফিনিটি পর্যন্ত আমি বলতে পারি এই পার্সেন্টেজ যে এই তিনটে অঙ্কের মধ্যে একটা অঙ্ক আসার কেননা এই তিনটে অঙ্ক কিন্তু বারবার রিপিটেশন হয়েছে এটা এসছে হচ্ছে তোমার ষোলো সাল বারো সাল এবং আট সাল ষোলো বারো এবং আট তিনটি সালে এই কোশ্চেনটি এসছে এই কোশ্চেনটি লিমিটের একই কনসেপ্ট শুধু এর প্রথম দু চারটে স্টেপ একটু আলাদা কি আলাদা দেখো আমি ফার্স্ট লেট এ ইকুয়াল টু এটাকে ধরে নিচ্ছি কি ধরে নিচ্ছি ওয়ান প্লাস ওয়ান বাই এন ইন্টু ওয়ান প্লাস টু বাই এন ইন্টু ডট 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 ওয়ান প্লাস এন বাই এন তার হোল টু দি পাওয়ার তার হোল টু দি পাওয়ার কত ওয়ান বাই এন এইটাকে আমি এ ইকুয়াল টু ধরে নিচ্ছি এবার লগ মেরে দাও দুপারে তাহলে লগ হবে ইকুয়াল টু ওয়ান বাই এনটা সামনে চলে আসলে লগ অফ ওয়ান প্লাস ওয়ান বাই এন লগ হলে তো ওয়ান বাই এনটা উড়ে সামনে চলে আসে লগ যদি আমি দিই তাহলে এই ওয়ান বাই এনটা পাওয়ারে আছে সামনে চলে আসে লগের ক্ষেত্রে তাই তো হয় তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই এন ওয়ান প্লাস টু বাই এন ডট 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 ওয়ান প্লাস
n by n তাহলে কি হয়ে যাচ্ছে log of a equal to 1 by n এটা হয়ে যাচ্ছে log of 1 plus 1 by n plus log of 1 plus 2 by n plus dot 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 plus log of 1 plus n by n কেন এটা বাবু বলো লগের ক্ষেত্রে গুণের সময় গুণ থাকলে যোগ হয়ে যায় না তাহলে log of 1 1 plus 1 by n plus log of 1 plus 2 by n plus dot 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 plus log of 1 plus n by n এইবার দুপারে লিমিট মারো তাহলে limit of n tends to infinity log of a equal to তুমি এখানে লিখতে পারো limit of n tends to infinity 1 by n এই যে log of 1 by 1 plus 1 by n এইটাকে বারবার 1 থেকে n পর্যন্ত না নিয়ে গিয়ে তুমি লিখতে পারো সমেশন অফ r equal to 1 থেকে n log of 1 plus r by n দেখো হয়ে গেছে বাবু চাঁদু লগটাকে সামনে নিয়ে নাও তাহলে লিমিট অফ n tends to infinity a অর্থাৎ যেটা তোমার ছিল এইটা equal to তুমি কি পেয়ে যাচ্ছো এখান থেকে তুমি লিখতে পারো 0 to 1 log of 1 plus x dx বাকিটা একদম ফু মন্তর ফু হয়ে যাবে তোমার এইটার log of 1 plus x 1 plus x টাকে মনে মনে x হলে log x dx কে ইন্টিগ্রেশন তুমি করতে পারো তোমাকে বাইপার্টসে শিখিয়েছিলাম করার পর তুমি এই যে লিমিটিং ভ্যালুটা বসিয়ে দিয়ে তুমি মানটা বের করলে তারপর এই লগটাকে ওপারে নিয়ে চলে যাবে তুমি ধরো মান পেলে 1 তাহলে লগটাকে ওপারে নিয়ে চলে গেলে log এক পার থেকে আরেক পারে গেলে হয়ে যায় e e ফাংশন তাহলে এটা হয়ে যাবে e টু দি পাওয়ার 1 মানে e এই ধরনের কিছু একটা অ্যানসার তোমার আসবে ঠিক আছে চলো নেক্সট তিন নম্বরের পর চার নম্বর কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর চলো কোশ্চেন নাম্বার ফোর কি আছে মান নির্ণয় করো হ্যাঁ সব করে দেবো মান নির্ণয় টির্ণয় সব করে দেবো এক্স সাইন এক্স বাই ওয়ান প্লাস কস স্কয়ার এক্স শুধু আগুন বেরোবে গায়ে থেকে পরীক্ষার সময় স্পিড বেশি হয়ে যাবে থেমে থাকা নয় লড়াই করাটাই জীবনের ধর্ম হোক জিরো টু পাই এক্স সাইন এক্স বাই ওয়ান প্লাস কস স্কয়ার এক্স ডিএক্স ওকে ক্লিয়ার চলো এই অঙ্কটাকে আমরা ধরে নেবো লেট আই ইকুয়াল টু এটা ডেফিনাইট ইন্টিগ্রালে দেখবে একটা পার্ট বি আছে অর্থাৎ ডেফিনাইট ইন্টিগ্রালের পার্ট এ পার্ট বি অ্যাকচুয়ালি এই পার্ট বি এর প্রসেসে এই অঙ্কটা হবে এবং পার্ট বি তে আমাদের টোটাল আটটা ফর্মুলা আমাদের শেখানো আছে সংক্ষিপ্তকরণ ওই আটটা ফর্মুলা আছে দেখবে ডেফিনাইট ইন্টিগ্রালের পার্ট বি এর সংক্ষিপ্তকরণে আটটা ফর্মুলা আছে ওই ফর্মুলাগুলো কিন্তু তোমার অ্যাপ্লাইও করতে হবে অঙ্কে এবং ওই ফর্মুলাগুলো থেকেই কোনো অঙ্ক দিয়ে দিতে পারে সরাসরি তাই ওই আটটা ফর্মুলা তোমরা রেডি করে ফেলো ওই আটটা যে ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলোর প্রমাণগুলো তোমরা রেডি করে ফেলো ওখান থেকে যে কোনো ফর্মুলা কিন্তু এসে যেতে পারে চলো ওই ফর্মুলার একটা ফর্মুলা আছে যে ইন্টিগ্রেশন অফ জিরো থেকে পাই এফ এক্স ডিএক্স এইটাকে লেখা যায় ইন্টিগ্রেশন অফ জিরো থেকে পাই এফ অফ পাই মাইনাস এক্স ডিএক্স ঠিক এই ফর্মুলাটাই আমরা এখানে অ্যাপ্লাই করব তাহলে চলে এসো এটাকে আমি কি লিখতে পারি জিরো থেকে পাই এখানে আমি লিখতে পারি এক্স এর জায়গায় কি লিখতে পারি পাই মাইনাস এক্স ইন্টু সাইন অফ এক্স এর জায়গায় কি লিখতে পারি পাই মাইনাস এক্স বাই ওয়ান প্লাস কস স্কোয়ার কি লিখতে পারি পাই মাইনাস এক্স যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে পাই মাইনাস এক্স তাহলে জিরো থেকে পাই পাই মাইনাস এক্স ইন্টু সাইন অফ পাই মাইনাস এক্স টু ইন্টু নাইনটি মাইনাস এক্স ক্লাস ইলেভেন এর প্রথম চ্যাপ্টার এখান থেকে আমি বলতে পারি এটা হয়ে যাচ্ছে সাইন এক্স আর এখানে ওয়ান প্লাস কস স্কোয়ার এক্স যেমন ছিল তেমন আছে বাইরে ডিএক্স চলে এসো তাহলে এটাও আই আবার এটাও আই তাহলে এই আই আর এই আই যোগ করে দিলে আই আই হয়ে যায় কি হয় জিরো থেকে পাই এক্স সাইন এক্স বাই ওয়ান প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স প্লাস জিরো থেকে পাই পাই মাইনাস এক্স sin x by 1 plus cos square x dx चलिए जी 2i equal to क्या होता है যোগ করে দিলে তাহলে কি হয়ে যাবে দেখো 0 থেকে পাই x sin x কেটে যাচ্ছে তাহলে শুধু পড়ে থাকছে পাই into sin x by 1 plus cos square x dx তাহলে পাইটা বাইরে নিয়ে নাও পাইটা কমন চলে যাচ্ছে তাহলে পাইটা কমন চলে গেলে কি হয়ে যাচ্ছে 2i equal to তুমি পেয়ে যাচ্ছ পাইটা বাইরে চলে আসলে ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই sin x by 1 plus cos square x dx এইবার cos x equal to z ধরে নাও cos x equal to কি ধরে নেবে cos x equal to z ধরে নাও তাহলে কি হয়ে যাচ্ছে minus sin x dx equal to dz তার মানে এই minus টা উপরে চলে গেলে sin x dx equal to তুমি পেয়ে যাচ্ছ minus dz তাহলে তোমার চেঞ্জ হবে লিমিটিং ভ্যালু কোথায় ছিল x কোথায় যাবে z এ x এ কোথায় ছিল 0 থেকে পাই x এ ছিল 0 থেকে পাই তুমি বসিয়ে দাও x এর জায়গায় 0 বসালে cos 0 cos 0 এর মান কত 1 তাহলে z হয়ে গেল 1 আর x এর জায়গায় যদি পাই বসাও তাহলে cos পাই cos
পাই মানে cos অফ 2 ইনটু 90 প্লাস 0 তাহলে 2 আছে তাহলে এটা হয়ে যাচ্ছে cos 0 cos 0 এর মান কত cos 0 এর মান 1 কিন্তু এটা কোন পাদে দ্বিতীয় পাদে তাহলে মাইনাস cos 0 মানে মাইনাস 1 কি হয়ে যাচ্ছে মাইনাস 1 তাহলে এখানে হয়ে যাচ্ছে তোমার পাই 2i ইকুয়াল টু পাই ইনটু মাইনাস 1 থেকে মাইনাস 1 1 থেকে মাইনাস 1 এখানে তোমার sin x dx মানে হয়ে যাচ্ছে মাইনাস dz আর এখানে হয়ে যাচ্ছে 1 প্লাস z স্কয়ার মাইনাসটা বাইরে নিয়ে আসো তাহলে 2i ইকুয়াল টু আচ্ছা মাইনাসটা অ্যাবজর্ব করে নিলে 1 থেকে মাইনাস 1 টা উল্টে গেলে কি হয়ে যাবে মাইনাস 1 থেকে 1 dz বাই 1 প্লাস z স্কয়ার তাহলে 2i ইকুয়াল টু পাই ইনটু মাইনাস 1 থেকে 1 dz বাই 1 প্লাস z স্কয়ার এইটা এবার 2 টা এপারে নিয়ে চলে আসলে পাই বাই 2 এবার এইটা সূত্র পড়ে যাচ্ছে দেখো কিসের সূত্র আমরা পড়েছিলাম tan ইনভার্স z tan ইনভার্স z মাইনাস 1 থেকে 1 এবার একবার z এর জায়গায় 1 বসাও z এর জায়গায় মাইনাস 1 বসাও z এর জায়গায় প্রথমে 1 তাহলে tan ইনভার্স 1 তাহলে কত পেয়ে যাচ্ছ পাই বাই 2 ইনটু tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স মাইনাস 1 এবার 1 মানে tan 45 আর মাইনাস 1 মানে মাইনাস tan 45 চলো জি আসপাস আপ তো হো গয়া কাম চলো মুছে দিচ্ছি তাহলে 4 নম্বর ম্যাথ হয়ে গেল পাঁচ নম্বর ম্যাথে চলে আসি আমরা নম্বর ফাইভ উই আর ইন নম্বর ফাইভ পাঁচ আর ছয় ছটা অঙ্ক বলেছি আমরা পাঁচে যাব তারপর ছয় পাঁচ ফাইভ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক আচ্ছা একটু লেফট সাইড থেকে টুকি পাঁচ নম্বর অঙ্কটা কি আছে দেখে নি আচ্ছা এই অঙ্কটা যেটা করালাম চারটা এটা কিন্তু তোমাদের দীর্ঘের পার্ট বি এর দীর্ঘের দুয়ে আছে পার্ট বি এর দীর্ঘের দুয়ে চলো পাঁচ নম্বর ম্যাথটা আমরা দেখব প্রমাণ করো যে ইন্টিগ্রেশন অফ এ থেকে বি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এ থেকে বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স এটা এসছে তোমার চোদ্দ সাল এবং তিন সাল চোদ্দ সাল এবং তিন সাল এই অঙ্কটা এই যে চোদ্দ সাল এবং তিন সাল এই অঙ্কটা তোমাদেরকে কিন্তু আমি যে বললাম সংক্ষিপ্তকরণের আটটা প্রমাণ তার মধ্যেই একটা প্রমাণ তোমরা দেখবে একদম সর্বশেষ প্রমাণ এটা করা আছে এটা দেখে দেখে তাহলে তোমরা বুঝে করে নেবে ঠিক আছে এটা আমি আর বলছি না চলো নেক্সট আমরা এর পরেরটাতে চলে যাচ্ছি এর পরেরটা কি আছে ছ নম্বর ম্যাথ ছ নম্বর ম্যাথটা আমি বলছি মান নির্ণয় করো জিরো থেকে পাই বাই ফোর জিরো থেকে পাই বাই ফোর লগ অফ পাই বাই ফোর লগ অফ ওয়ান প্লাস ট্যান থিটা ডি থিটা ওয়ান প্লাস ট্যান থিটা ডি থিটা আচ্ছা আগেরটা এসেছিল চোদ্দ সাল আর তিন সালে এই অঙ্কটাও অনেকবার এসছে রিপিটেশন হয়েছে এই অঙ্কটা সালের কোশ্চেন থেকেই আসছে এই অঙ্কটা বেসিক্যালি তোমাদের এক্সাম্পেলে আছে লেট আই ইকুয়াল টু পার্ট বি এর এক্সাম্পেলে কত নাম্বার অঙ্ক আমি তাও যদি বলে দিই পার্ট বি এর এক্সাম্পেলে তোমরা এটা পেয়ে যাবে হচ্ছে এক্সাম্পেল সেভেনের পাঁচ এক্সাম্পেল সেভেনের এক্সাম্পেল সেভেনের পাঁচ এটাকে তোমার শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে ওই আগের অঙ্কটার মতোই তোমরা লগ অফ ওয়ান প্লাস ট্যান অফ পাই বাই ফোর মাইনাস থিটা ট্যান অফ থিটা জায়গায় কি লিখবে পাই বাই ফোর মাইনাস থিটা বাইরে ডি থিটা তাহলে এটা পেয়ে যাবে জিরো থেকে পাই বাই ফোর লগ অফ ওয়ান প্লাস ট্যান অফ পাই বাই ফোর মাইনাস থিটাকে তুমি লিখতে পারবে ট্যান পাই বাই ফোর মাইনাস ট্যান থিটা বাই ওয়ান প্লাস ট্যান পাই বাই ফোর ইন্টু ট্যান থিটা এইভাবেই ব্যাপারটাকে আস্তে আস্তে আগিয়ে নিয়ে যেতে হবে এক্সাম্পলটা দেখবে আশা করি বুঝে যাবে ঠিক আছে তাহলে আমাদের ছটা প্রশ্ন ছিল একদম আগুন লাগানো ছটা কোশ্চেন আমরা শেষ করে ফেললাম এবং এই ছটা কোশ্চেনের মধ্যে থেকে কিন্তু আমি বলছি যে ছটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট তাছাড়া যে কোশ্চেনগুলো আছে তোমাদের বেসিক্যালি লিমিটের যে ১৩টা কোশ্চেন ইন বাই চান্স মানে যদি প্রশ্ন খুব টাফ হয়ে না যায় তাহলে তো এই ছটার মধ্যে থেকে যে কোনো একটা আসছে যদি প্রশ্ন খুব টাফ হয়ে যায় সম্ভাবনা ০.০০১% যদিও টাফ হওয়া তারপর যদি টাফ হয়ে যায় তাহলে আমি বলবো যে ওই লিমিটের যে ১৩টা অঙ্ক তোমার আছে ওই ১৩টা অঙ্ক মানে একদম দীর্ঘ উত্তরধর্মী পার্ট এর দীর্ঘ উত্তরধর্মী ডেফিনাইট ইন্টিগ্রালের পার্ট এর দীর্ঘ উত্তরধর্মী একদম শেষের ৪১ থেকে শুরু করে যে ১০টা আর এক্সাম্পলে যেগুলো আছে ওগুলো করে ফেলো এবং পরের পার্ট বি এর ৮টা প্রমাণ ওই ৮টা প্রমাণ সংক্ষিপ্তকরণে যে ৮টা প্রমাণ আছে ওই ৮টা প্রমাণ করে ফেলো কেউ তোমাকে ধরে রাখতে পারবে না ডেফিনাইট ইন্টিগ্রাল থেকে ডেফিনাইটলি তুমি নাম্বারটা পাবে ওকে আজকের মতো এই পর্যন্তই চলো ফুড়ে দাও একদম ফাটিয়ে দাও ছিঁড়ে দাও।